আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই মুন্নু ভাই যার সালাতুল জানাজার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, এনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। যার দরুন ওনার ছেলেদেরকে উনি ওসিয়ত করে গেছেন তার জানাজার সালাতটা যেন আমি পড়াই, তাই না? যার কারণে কিন্তু আমি আজকে জানাজার সালাত পড়ানোর জন্য দাঁড়াইছি ইনশাআল্লাহ। যখন আমি জানাজার সালাত আমি পড়াবো, তখন আমার জানা মতে আমি যতটুকু কোরআন এবং হাদিসের আলোকে শিখেছি এবং বুঝেছি এর আলোকেই পড়াবো। যেমন আপনাদেরকে প্রথম থেকে একটা প্রশ্ন করি যে আপনারা বাড়ির থেকে রওনা হয়েছেন কোন উদ্দেশ্যে? অন্তরে আগে লালন করছেন যে আমি জানাজায় যাচ্ছি, তাই না? এই যে আমি জানাজায় যাচ্ছি, অন্তরের যে এরাদা, এর নাম হচ্ছে নিয়ত, ঠিক না? আমার আমার পাশে উনি নিজেকে পরিচয় দিয়েছে হাফেজ মাওলানা, উনিও কিন্তু সাক্ষী হইলেন আজকে আমার কথায়। না, নিয়তই আছে তো অন্তরের এরাদাতুল কলবে, এইটাই তো নিয়ত। আচ্ছা, আমাদের দেশে প্রচলিত মুখে যে নিয়ত, আরবি নিয়ত, এটা পড়া লাগবে না। অনেক সময় হরফের আরবি হরফের পরিবর্তনের কারণে অর্থ ভিন্ন হয়ে যায় না। আচ্ছা, ব্যাপার দুই, জানাজা পড়ার ক্ষেত্রে আপনারা আগে যেভাবে জানতেন আজকে একটু পৃথক হবে, বুঝছেন? কতটুকু পৃথক হবে? 1450 বছর পায় রাসূলুল্লাহ যেভাবে পড়ছেন জানাজা, সাহাবাদেরকে যেভাবে শিখিয়েছেন, ঠিক এইভাবেই। কীভাবে? সব জায়গায় ঠিক আছে, এক জায়গায় একটু ব্যতিক্রম হবে। সানার পরে আপনাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল সহিহ বুখারি, হাদিস নাম্বার 1335, বুঝা গেছে? এখানে আল্লাহ রাসূলের হাদিস আসছে, এভাবে একটি হাদিস আসছে আসার আবদুল্লাহ ইবনে আব্বাসের পিছনে আবদুল্লাহ ইবনে আউফ, উনি সালাত পড়লেন, কী বললেন? সাল্লাইতে আবদুল্লাহ ইবনে আব্বাস, আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের পিছনে সালাত পড়লাম। ফাতিহাতুল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন। হ্যাঁ, এরপর উনি বললেন ইন্নাহু মিনাস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। আর তিনি প্রকাশ্যে জোরে বললেন যে আমি এটা সুন্নাহ বললাম কেন, যে এটা রাসূলুল্লাহ তরিকা, রাসূলুল্লাহ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ছেন। সুতরাং এটা সহিহ বুখারি জানাজা অধ্যায় হাদিস নাম্বার 1335। এছাড়া আরও 5টা গ্রন্থে মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা সহ আরও অনেক হাদিসে আসছে যে উম্মু শারিক আনসারি হতে তিনি বললেন আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, নাকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, আমরা যেন জানাজা সূরা ফাতিহা পড়ি। এরপরে বাকি যা আছে 4 তাকবীর সব ঠিক আছে। আরেকটা আছে যে প্রত্যেক তাকবীরে হাত তুলবেন, যদি হানাফি উলামারা বলছে তোলা যাবে না, তবে বিশুদ্ধ মত হচ্ছে হাত তুলবেন। কি করছে বোঝা গেছে? আর আপনি ওই যে জুতা খুলে রাখছেন কেন, এই জায়গা জুতা পড়েন? দলিল সহিহ বুখারি হাদিস নাম্বার 385 নম্বর হাদিস, এখানে অধ্যায় আছে যে জুতা পরে সালাত আদায়ের অধ্যায়, বোঝা গেছে? আবু সাইদ হুদরিকে জিজ্ঞেস করলো, বোঝা গেছে, একজন তবে যে বলছিল কি যে রাসূলুল্লাহ কি সাল্লাইতা মিনাল নালাই, তিনি কি জুতা পরে সালাত আদায় করছেন? তো অকাল আবু সাইদ হুদরি উনি বললেন যে নাম, হ্যাঁ, আমি তাকে জুতা পরে সালাত আদায় করতে দেখছি। তার মানে এই না আপনি এই স্যান্ডেল নিয়ে মসজিদে ঢুকবেন, কারণ স্যান্ডেলের তলাশে মসজিদ অনেক উন্নত, মসজিদে ঢুকতে পারবেন না, যেহেতু এটা ময়দান, এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে আপনি জুতা পায়ে সালাত আদায় করতে পারেন, কারণ এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদের জন্য প্রাইজ বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতি মুহাম্মাদের জন্য কি প্রাইজ? আচ্ছা, আমরা কেন নেব না? তাহলে আলহামদুলিল্লাহ জানাজা শুরু হতে যাচ্ছে, বুঝা গেছে? জানাজার পরে আর কোনো হাত তুলে দোয়া হবে না, কারণ জানাজার সালাতি হচ্ছে দোয়া। জানাজার সালাতি হচ্ছে কি দোয়া? পড়ে না আল্লাহুম্মা ফিল্লি হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা, হে আল্লাহ ক্ষমা করো উপস্থিত অনুপস্থিত, ছোট সাগিরিনা, ছোট কাবিরিনা, বড়, এবং দুনিয়ার যত মুমিন মুসলমান আছে তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ইসলামের পর রাখো, এই হচ্ছে দোয়া, বুঝা গেছে? সুতরাং এরপরে কোনো ইয়ে হবে না। এরপর 3 দিন 5 দিন 7 দিনের যে মিলাদের কথা আমাদের দেশে আছে, হ্যাঁ, এটা কিন্তু ইসলামের নামে একটা নতুন আবিষ্কার, এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতেন? সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
কেউ যখন বলতো অভিভাবক হিসেবে ওলি হিসেবে যায় বলতো যে রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে বা আমার ভাই মারা গেছে আমার আত্মীয় স্বজন কেউ মারা গেছে তখন রাসূলুল্লাহ কি করতেন কন্তু আগে জিজ্ঞেস করতে যে সে কি দিন আছে নাকি দিন আছে কিনা ঋণ আছে কিনা এই ঋণ আগে পরিশোধ করো তারপরে জানা যা আর আমাদের দেশে আইসে বলা হয় কি যে মিলাদ কবে আল্লাহ রাসূলুল্লাহ বললেন ঋণের কথা কেন তাকিদ দিলেন এক ব্যক্তি যদি খাতি মুমিনও হয় যদি ঋণ থাকে তারপর তাকে জান্নাতে যাওয়ার দেওয়া হবে না ঋণ পরিশোধ না করা পর্যন্ত বুঝা গেছে তাহলে এই কথাগুলো স্মরণ রাখবেন আর একটা কথা জেনে থাকবেন আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম প্রয়োজনে এই কথা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করবেন এবং প্রয়োজনে এই কথার উপরে আমার সাথে বসবেন আমি এইগুলো প্রমাণ করতে বাধ্য কারণ ইসলামের নামে আমি এমন কিছু বলে যাবো আর আপনারা চোখ বুঝে শুনবেন এমন না এমন গরিব যে দিতে পাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে আমল করার তাওফিক দান করুক আমিন আসুন আমরা জানাজার সালাত আদায় করি